সংযোগ সড়ক ছাড়াই গাজীপুর উদ্বোধন করা হয়েছে সোয়া চার কোটি টাকার সেতু। চার বছরেও সংযোগ সেতু না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। 10 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 1 ঘন্টারও বেশি। এলাকাবাসীর অভিযোগ, অধিগ্রহণ ছাড়াই ভূমির মালিকদের কাছে রাস্তার জন্য জমি নিতে চাপ দেয় সিটি কর্পোরেশন। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, জমি নিতে কাউকে চাপ দেওয়া হয়নি। 2017 সালের জানুয়ারির শেষ দিকে তুরাগ নদের উপর একটি সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 4,26,00,000 টাকা ব্যয়ে 2018 সালের জুলাই মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। সংযোগ সড়ক ছাড়াই 140 মিটার দীর্ঘ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেতুর পূর্ব পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের খাইলসা বর্তা ও অন্য পাশে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর বাজার। নির্মাণ কাজ শেষ হওয়ার 4 বছরও হয়নি সেতুর সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে আশপাশের 10টি গ্রামের বাসিন্দারা। মোটরসাইকেল নিয়ে মাঝে মাঝে এখানে দুর্ঘটনা হয়। এই যে এখানে যেমন নিচে পড়ে যায়, অনেকে আছে মোটরসাইকেল নিয়ে, এরকম 2-3 জন নিচে পড়ে গেছে। ব্রিজ তুলে ভালো না, উনি থেকে আমি একবারে গৌরি একবারে 30 হাত নিচে পড়ে গেছি। এলাকাবাসীর অভিযোগ, সেতুটির নির্মাণ কাজ উদ্বোধনের পর থেকে সেতুর সংযোগ সড়ক সংলগ্ন জমির মালিকদের অধিগ্রহণ ছাড়াই জমি নিতে চাপ দিতে থাকে সিটি কর্পোরেশন। ওনারা বলতেছে আমাদের জায়গা দিতে হবে, আমরা রাস্তা করবো, কিন্তু কিন্তু অধিগ্রহণের কথা বললে এরা চলে যায়, রাস্তা করে না। আমার কইছে যে জমি দেন, আপনাকে টাকা দিব, আমাকে আন্তরিক আমাকে টাকা দেয় নাই। স্থানীয় কাউন্সিলর জানান, কর্পোরেশন কাউকে জমি নিতে চাপ দেয়নি। সিটি কর্পোরেশনের মধ্যে কোনো রাস্তায় অধিগ্রহণ হয় নাই, জনগণের জমির উপর দিয়েই আমাদের চলতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো রাস্তায় অধিগ্রহণ করতে না পারি, ততদিন পর্যন্ত আমরা বলতে পারি না যে আমরা নিজস্ব এই রাস্তা দিয়ে আমরা চলছি। তুরাগ নদের দুই পাড়ের মানুষের এখন একটাই দাবি, যাতায়াতে দুর্ভোগ লাঘবে শিগগিরই যেন সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।